আমরা ফাইনালি এয়ারপোর্টে ছিলাম। এই হলো এয়ারপোর্টের বাইরের টার্মিনাল। হ্যাঁ টার্মিনাল টু, হ্যাঁ একদম। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, অনেক ঝড়ঝন্টা পোহানোর পর অ্যাটলিস্ট পৌঁছাতে পারলাম। একবার রিসিডিউল, আর একবার রিসিডিউল, তারপরে ফ্লাইটটাকে চেঞ্জ করা হলো, তারপরে আবার রিসিডিউল, অ্যাটলিস্ট এবার এখানটাতে এসে বোর্ডিং পাস দেওয়া হলো। সেই বোর্ডিং পাসটাতে একরকম গন্ডগোল দেখাচ্ছিলো, যেটা মেলে এসেছিলো আবার নতুন করে রিপ্রিন্ট করে দেওয়া হলো। সেখানটাতে ফাইনালি সেই বোর্ডিং পাস আইডি কার্ড দেখিয়ে আমরা এন্ট্রি করতে পেরেছি, চেকিং কমপ্লিট হয়ে গেছে। আমি চেষ্টা করব ভিডিও করার, আমি জানি কিনা, জানি না করতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করবো করার। কথা হচ্ছে রাত্রিবেলা তো এটাই ইয়ে লাগছে যে সেরকম ভাবে দেখাতে পারবো না। আমাদের তো অ্যাকচুয়ালি কাটা হয়েছিল বিকেলবেলা, তো বিকেলবেলা হলে আমি হয়তো কিছুটা দেখাতে পারতাম, রাত্রিবেলা কতটা কি উঠবে আমি জানি না। দেখা যাক, তাও চেষ্টা করব। একটা উইন্ডো সিট পেয়েছি ফ্লাইটটাকে চেঞ্জ করানোর পরে, চেষ্টা করব সমস্ত রকমভাবেই ভিডিওগুলোকে করার, যদি সেরকম প্রবলেম না হয় তাহলে। তো আশা করছি অসুবিধা কিছু হওয়ার নেই। তো আমরা এখন এই লবিতে বসে আছি, জাস্ট ওয়েটিং করছি। এখান থেকে 101 এই নম্বর গেট দিয়ে আমরা যাবো, অ্যানাউন্সমেন্ট হবে দেন তারপরে। ফাইনালি এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, ওয়াশ টাশ করে নিই, নিয়ে একটু ওয়েট করি, দেন তারপরে কী হচ্ছে সেই মতো তোমাদেরকেও দেখাচ্ছি। গাড়ি নিতে আসবে, দেন যাবো। তাহলে দেখো আমাদের ফ্লাইটটা, ওই যে ফ্লাইটটা, যাই হোক এই গাড়িটা করে আমরা এখন যাবো ফ্লাইটের কাছে। ফাইনালে আমরা বাসে উঠলাম, আমরা ফাইনালি প্লেনে উঠে গেছি। লাফালাফি করেই যাচ্ছে ওরা, আমার মেয়ে শেষের দিকে একদম ঘুমিয়েছে আধ ঘন্টা।
আমার সময় বক 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 রিদ্ধি কন্টিনিউ হয়ে যাচ্ছিল বাপরে দুটা বাচ্চা যে কি দুষ্টামি করছে অটোমেটিক খুলে গেল গেট এখানে লাগেজ গুলো দিয়েছে যে লাগেজ গুলো আমাদের ছিল সবার সেই লাগেজ গুলো এখানে একটা একটা করে আসবে এখান থেকে নিয়ে নিতে হবে ওরা দুজন একভাবে দৌড়াদৌড়ি করে যাচ্ছে এখন বাজছে ভোর চারটা আমাদের গাড়ি চলে এসেছে এই যে হোটেল থেকে পাঠিয়েছে আমরা যে হোটেল বুক করেছি সে হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে লাগেজ গুলো উঠিয়ে নেওয়া হচ্ছে গাড়িতে এবার আমরা হোটেলে চলে যাব খুব সুন্দর চেন্নাই এয়ারপোর্টটা দমদম এয়ারপোর্টটা তো সুন্দর ওর থেকে চেন্নাই এয়ারপোর্টটা আরো সুন্দর আমরা এসে পড়েছি হোটেলে বাচ্চাগুলো শুনতে পাচ্ছে ওরা খেলাধুলা করছে এখন ভোরবেলা তো এখন আমরা শুয়ে পড়বো খুব টায়ার্ড লাগছে তো আমি তোমাদেরকে ফ্লাইটে সমস্ত ভিডিওটাই দেখালাম কলকাতা টু চেন্নাই তো ফ্লাইটে উঠে বেশ ভালোই লাগলো নতুন নতুন প্রথম এক্সপিরিয়েন্স যখন ফ্লাইটটা উঠছিল বা নামছিল তখন একটু মানে দূরে দূরে নামছিল তো সেটাও দেখলাম মানে একটা অন্যরকম অভিজ্ঞতা তো যাই হোক আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কি করবে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে আমাকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের চলো তাহলে কালকে আবার নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি আজকে গুড নাইট এখন গুড নাইট বলছি টাটা বাই গুড নাইট বাই